দিতে পারেননি কিন্তু আপনাদের মাঝে একটু পরিচয় করে নিয়েছি। এখানে উপস্থিত আছেন জনাব সৈয়দ আজমল হক, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ মানবাধিকার কমিশন। উপস্থিত আছেন আমাদের মাঝে দেলোয়ার হোসেন মিলন, সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তর। উপস্থিত আছেন রাজু আহমেদ রাজ, ডিরেক্টর গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। উপস্থিত আছেন জনাব শামীম আহমেদ, দক্ষিণ বাংলাদেশ মানবাধিকার কমিশনের দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি। উপস্থিত আছেন আরেক মানবতাবাদী, অত্যন্ত ভালো কাজ করেন, একটি স্কুল প্রতিষ্ঠাতা করেছেন এই পথ শিশুদের জন্য, সেই পথ শিশুদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারেস আলী। উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক এবং আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশনের অন্যতম লিডার জনাব রহিম আব্দুর রহিম। সবাইকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন আল্লাহ আল্লাহ মানুষ, যাকে অত্যন্ত আমরা এই দিক থেকে অত্যন্ত আমরা একটু দোয়ার মাধ্যমে প্রোগ্রামটাকে শেষ করতে চাই।